ব্রিটেনের রানী এলিজাবেথের মৃত্যুর পর ভারতীয় উপমহাদেশে যে চর্চাটা বেশি হচ্ছে তা হলো, ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশ থেকে কোটি কোটি টাকার সম্পদ লুট করেছিল, আর আমরা কিনা রানীকে সম্মান জানাচ্ছি। বিশ্বে লুট করার ঘটনা এটাই প্রথম না। ইউরোপীয় দেশগুলোর লুটপাটের শিকার এশিয়া আফ্রিকা মহাদেশ হলেও আফ্রিকা মহাদেশের লুট করার ইতিহাসটা ভিন্ন। রীতিমতো সম্মেলন করে ইউরোপীয় দেশগুলো আফ্রিকায় কে কোন অংশ থেকে লুটপাট করবে তা ঠিক করেছিল। 1884 সালের 15 নভেম্বর থেকে 1885 সালের 26 ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ প্রায় 3.5 মাস ব্যাপী এক সম্মেলন হয়েছিল। সম্মেলনটি হয়েছিল তৎকালীন জার্মানির রাজধানী বার্লিনে, আর সেই সম্মেলনে দিন দুপুরে ডাকাতি হয়েছিল আফ্রিকা মহাদেশের মাটি। কি মনে প্রশ্ন জাগছে, জার্মানিতে বসে কিভাবে আফ্রিকার মাটি ডাকাতি করলো? চলুন জেনে নিই আপনার কৌতূহলী মনে জাগা সব প্রশ্নের উত্তরগুলো। প্রায় 1800 সাল পর্যন্ত সম্পূর্ণ স্বাধীন ছিল এই আফ্রিকা মহাদেশ, কারণ এর আগে আফ্রিকান ভূখণ্ড প্রয়োজন পড়েনি ইউরোপীয়দের। প্রয়োজন ছিল শুধু আফ্রিকান দাসদের, মানে জ্যান্ত মানুষদের, যাদেরকে বাজার দরে বিক্রি করতে জাহাজে তুলে নিয়ে যাওয়া হতো আফ্রিকা থেকে আমেরিকাতে। 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কারের পর সেখানে আফ্রিকানদের ধরে ধরে নিয়ে যেত ইউরোপীয়রা। ইউরোপীয়দের দাস ব্যবসা ছিল পশ্চিম আফ্রিকা উপকূল কেন্দ্রিক। দীর্ঘ কয়েক শতাব্দী ধরে মৌরিতানিয়া, গাম্বিয়া, সেনেগাল, গিনি, আইভরি কোস্ট, ঘানা ও মালির লাখ লাখ মানুষকে জাহাজে ভরে পাঠানো হয়েছিল আমেরিকাতে। 1863 সালে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাস প্রথা নিষিদ্ধ করেন। এতে মাথায় হাত পরে গবাদি পশুর ন্যায় মানুষ বিক্রি করা ইউরোপিয়ানদের, কারণ আফ্রিকান মানুষ তথা দাস আমেরিকাতে রফতানি ছিল তাদের প্রচণ্ড লাভজনক ব্যবসা। উপায় না পেয়ে ইউরোপীয়রা এবার আফ্রিকার নারী নক্ষত্র খুঁজতে নামে। একে একে আবিষ্কার করে রাবান, ডায়মন্ড, হাতির দাঁত সহ মূল্যবান সব সম্পদের। যে আফ্রিকা 1800 সালেই প্রায় সম্পূর্ণ স্বাধীন ছিল, সেই আফ্রিকায় কিনা দাস প্রথা বন্ধের মাত্র 7 বছর পর তথা 1870 সালে পুরোপুরি ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলোর দখলে চলে যায়। এমন একটা অবস্থার তৈরি হয় যে ইউরোপীয়রা নিজেরাই আফ্রিকার ভূখণ্ড দখলে নিজেদের মধ্যে যুদ্ধে নামার উপক্রম হয়। ইউরোপীয়দের মধ্যে চতুর পর্তুগিজরা যুদ্ধে গিয়ে শক্তি ক্ষয়ের পক্ষপাতী ছিল না। গোটা আফ্রিকা গিলে খাওয়ার জন্য প্রতিবেশী সব শক্তিশালী দেশকে আমন্ত্রণ জানায় জার্মানির রাজধানী বার্লিনে বসার। সবাই রাজি হতে হতে 1884 সালের প্রায় শেষাংশ হয়ে যায়। তবে লোভী দেশগুলোর নেতারা ঠিকই এক হয়েছিল বার্লিনে। 3.5 মাস ধরে নিজেরা তর্ক বিতর্ক করে ঠিক করেছিল আফ্রিকার কোন অংশ কার পাতে উঠবে। এই সম্মেলনে অংশ নিয়েছিল জার্মানি, একীভূত অস্ট্রিয়া হাঙ্গেরি, একীভূত সুইডেন নরওয়ে, বেলজিয়াম, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, অটোমান তুরস্ক, ব্রিটেন, রাশিয়া ও আমেরিকা। বার্লিনে বসেই ঐকমত্যের ভিত্তিতে পূর্ব আফ্রিকার বড় অংশ দখলে নেয় ব্রিটেন, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে জিম্বাবুয়ে, তৎকালীন রোডেশিয়া, জাম্বিয়া, কেনিয়া, উগান্ডা, সুদান ও মিশর। পাশাপাশি নাইজেরিয়া, ঘানা ও বতসোয়ানাও তাদের দখলে নেয়। পশ্চিম আফ্রিকার দেশগুলো দখলে নেয় ফ্রান্স, পর্তুগাল দখলে নেয় মোজাম্বিক ও অ্যাঙ্গোলা, ইতালি দখলে নেয় সোমালিয়া ও ইথিওপিয়ার একটি অংশ, জার্মানি দখলে নেয় নামিবিয়া ও তানজানিয়ার, স্পেন দখলে নেয় গিনির। এভাবেই বিশ্ব ইতিহাসে জায়গা করে নেওয়া বার্লিন সম্মেলন ভাগ্য ঠিক করে দেয় আফ্রিকাবাসীর। পরবর্তী প্রায় 100 বছর পরাধীন আফ্রিকাকে লুটে পুটে খেয়েছে ইউরোপীয়রা। তাই বলা যায়, বিনা বাধায় দরিদ্র আফ্রিকানদের ভূমি দখলে নিতে বার্লিনে যে সম্মেলন হয়েছিল তা পারত পক্ষে বিশ্বের বড় বড় ডাকাতদের সম্মেলনই ছিল। আমরা এখন ওইসব ডাকাত দেশগুলোর প্রাচুর্য দেখে গলে যাই।